আমি রমেন আর আমার ইউটিউব চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেককে স্বাগত। আমি এখন চলে এসেছি ঘাটশিলার রাত মোহনাতে। হ্যাঁ, এখানে রাত মোহনা বলে, এটা নিয়ে অনেক গল্প শুনেছি, সেই গল্পগুলোতে অবশ্যই আসব। তবে খুব সুন্দর একটা জায়গা সুবর্ণরেখা নদী, সেই নদীর মোহনা দিয়ে কিন্তু আমি, এবং বলা হয় যে রাত্রিবেলা এখানকার জল খুব চকচক চকচক করে, খুব চকচকে করে। সেই চকচকের কারণেই এখানে রাতের রাত মোহনা বলে বলা হয় জায়গাটাকে। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আমি বলেছিলাম ঘাটশিলায় এসে যে কটা স্পট পাবো যদি পারি আমি তোমাদেরকে দেখাবো, এবং আমি একটা অটো বুক করেছি। যে অটোটা যে বুক করেছি সেটা ঘোরাতে নিচ্ছে 1200 টাকা, 4টে স্পট। স্টেশন থেকে তুমি অটো পেয়ে যাবে এবং অটো বুক করতে পারো। রাত মোহনা, সুবর্ণরেখা নদী, পরবর্তী সুন্দর এই রাত মোহনা। আর এই ব্রিজটা পার করে, অর্থাৎ সুবর্ণরেখা নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজটা পার করেই কিন্তু আমি এলাম। স্টেশন থেকে মোটামুটি আধ ঘন্টা লাগে এখানে আসতে। দেখো জল কিন্তু খুব স্বচ্ছ। এবং বলা হচ্ছে যদি এই জলে কেউ প্লাস্টিক ফেলে বা কোনো বোতল ফেলে, দেখো একটা ঝুড়ির মতন করা রয়েছে, সেখানে গিয়ে কিন্তু সব বোতল এবং যা যা আবর্জনা আছে সেখানে কিন্তু গিয়ে জমা হয়ে যাবে। দাদা এটাকে রাত মোহনা বলে? হ্যাঁ। কেন বলে রাত মোহনা এটাকে? রাত মোহনা এটা বলে এই জন্য না। হ্যাঁ বলুন তো। রাতের সময় এখানে মাছ ধরা হয়, রাতের বেলায় মাছ ধরা হয়। হ্যাঁ, রাতের বেলা মাছ ধরা হয়। আচ্ছা, এটা জায়গাটা সর্বর্ণরেখা রাত মোহনা বলে, এটা সুবর্ণরেখা রাত মোহনা। হ্যাঁ, মানে রাতের বেলা এখানে মাছ ধরা হয়। মাছ উছ ধরা হয় এখান থেকে কি, মানে পুরো ওই আমায়নগর পর্যন্ত। আচ্ছা। হ্যাঁ, আমায়নগর ফির ওইদিকে আপনার বানিয়াপেটি ওই পাশ থেকে সব থেকে বলে ওই, মানে বড় বড় মাছ ধরা যায়। বড় বড় মাছ এখানে ধরা হয় রাত্রিবেলা দুপুরবেলা, মানে দুপুরবেলা না ধরে রাত্রিবেলা ধরে কেন? দুপুরবেলা মানে দেখো দুপুরবেলা তো এরকম মানে অত মাছ বার না। আচ্ছা, বার হয় না। আচ্ছা। হ্যাঁ, রাতের বেলা কি হয় মাছ খেলতে বার। আচ্ছা। ওই সময় মানে অনেক অনেক মাছ ধরে এখানে, বুঝলে? আচ্ছা। একটা মানে 4টা ডোঙ্গা নিয়ে একদম বড় এ জাল নিয়ে একদম রাখি দিবে, ওটা কমসে কম একেবারে 1 কুইন্টাল 2 কুইন্টাল মাছ। 1 কুইন্টাল মাছ উঠে যায়? 1 কুইন্টাল 2 কুইন্টাল মাছ উঠে, বুঝতেই পারলে প্রায় 1-2 কুইন্টাল মাছ ওঠে। অর্থাৎ রাতের যেটা রাত মোহনা, মানে এটাই যে রাতের বেলা সবাই এসে কিন্তু এখানে মাছ ধরে, যেটা জানতে পারলাম দাদার থেকে। আমি দেখাচ্ছি একটুখানি, খুব সুন্দর জায়গাটা। ওই পাশ থেকে আপনাদের, হ্যাঁ না না গাড়ি যাবে না, না তো ওই পাশটাও মানে দেখতে আরো সেনের এই ওই জায়গাটা। হ্যাঁ, আপনাদের গাড়ি যাতে মানে সুবিধা নেই, বুঝলেন? আচ্ছা। না তো ওই পাশে মানে এরকম এরকম চাটান আছে না, মানে দেখতে সিনারি। আচ্ছা, মানে ছবি তোলার জন্য আরো ভালো, আরো দারুণ। অনবদ্য সুন্দর এই রাত মোহনা। যদিও রাত মোহনা আমি দিনের বেলা এসেছি, রাতের বেলা এখানে মাছ ধরা হয় বলে, রাতের বেলা যেহেতু মাছের এখানে খুব ঘোরাঘুরি করে, খেলা করে, তাই কিন্তু তাদেরকে ধরাটা খুব সহজ হয়ে যায়। দেখতে পাচ্ছ যে ময়লাগুলো কিন্তু ওখানে গিয়ে জমা হচ্ছে সেই ঝুড়িটাতে গিয়ে, সুন্দর কৌশল।
কেমন লাগছে কিন্তু আমি একটু জানিও, কারণ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আর আমাকে জানিও কেমন লাগছে। আমি তো যথাসাধ্য চেষ্টা করি কোথাও গেলে সে জায়গার ভিডিওকে সংরক্ষণ করে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ইউটিউব চ্যানেল রটক উইথ রমেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা অবশ্যই কিন্তু বলো কেমন লাগছে। দেখো জল এতটাই স্বচ্ছ যে পুরো দেখা যাচ্ছে, পুরো ভেতরে যে পাথর আছে, মাছ আছে ছোট ছোট সব দেখা যাচ্ছে, জল এতটাই স্বচ্ছ। না না ওই পাশ দিকে অনেক ডিপ আছে। আচ্ছা প্রত্যেকটা জায়গা না জল খুব মানে দেখা যাচ্ছে পুরো নিচে কি আছে, তাই তো? খুব পরিষ্কার জল। আচ্ছা এই জলই তো শুনলাম নাকি ফিল্টার করে খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ এই জলে, এই যে পানি কোয়ার্টার যে আছে। আচ্ছা যত আপনাদের ওই মুসাবনি হয়, আচ্ছা মুসাবনি পাশ থেকে তো এইদিকে পাস হয়ে যায়, আপনি যে ফ্যাক্টরি দেখছো, হ্যাঁ ফ্যাক্টরি থেকে ওই এই সাইডে ব্রিজটা দেখবে একটা মোটা পাইপ গেছে, পাইপ গেছে। হ্যাঁ হ্যাঁ ওই পাইপে মানে এখান থেকে চাপছে জল, হ্যাঁ এখান থেকে মোটরে চাপা যাচ্ছে, চাপে জল যাচ্ছে ওখানে। বাহ, তার মানে বুঝতে পারলে যে এই সুবর্ণরেখার এই যে জল মোহনার থেকে যে জলটা বেরোচ্ছে, এই জল পরিশোধিত হয়ে পাম্পের মাধ্যমেই কিন্তু এখানকার স্থানীয় মানুষদের খাবার জলের পানীয় সেটা পরিশুদ্ধ হয়ে সে খাবার জলের পানীয় এখানে হচ্ছে। অর্থাৎ এই জলই কিন্তু পরিশুদ্ধ হচ্ছে হয়ে কিন্তু এই অঞ্চলের মানুষরা জল খেতে পাচ্ছে। ওই যে দেখো ওয়াটারফলস, আমি দেখাচ্ছি ওখানেও যাব, তার আগে দেখাচ্ছি যেটা দেখো কত স্বচ্ছ এটা। হ্যাঁ কত স্বচ্ছ দেখো, দেখো কত স্বচ্ছ জল। যে এখানকার যারা পাথর সব দেখা যাচ্ছে কিন্তু এত স্বচ্ছ জল। বুঝতেই পারছো, আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানকার যে ওই দেখো ওখানে ঝর্ণা দেখতে পাচ্ছি আমি, খুব সুন্দর পাহাড়ি একটা ঝর্ণা, ছোট ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা, আর আমরা এইগুলো দেখাচ্ছি। আর ওই যে পাহাড়ি ঝর্ণার কাছে আমি যাচ্ছি এখন, তাহলে কেমন লাগছে কিন্তু আমায় জানিও। সুবর্ণরেখার নদী যেটা দেখালাম রাতমোহনা, তাহলে আসছি এখন, এবার সেই পাহাড়ি ঝর্ণাটার কাছে যাব তোমাদেরকে নিয়ে।